চিলির নতুন প্রেসিডেন্ট হয়েছেন সাবেক ছাত্রনেতা বামপন্থী গ্যাব্রিয়েল বোরিক। তিনি কট্টর ডানপন্থী রক্ষণশীল নেতা জোসে অ্যান্তোনিও কাস্তোকে পরাজিত করেন। রোববার দেশটিতে অনুষ্ঠিত ভোটে বোরিক 56% ও প্রতিদ্বন্দ্বী কাস্তো পেয়েছেন 44% ভোট। বামপন্থী গ্যাব্রিয়েল বোরিকের বয়স মাত্র 35 বছর। নির্বাচনে এ জয়ের ফলে বোরিক বিশ্বের সর্বকনিষ্ঠ সরকার প্রধান রাজনৈতিক নেতাদের একজন হলেন। তিনি চিলির ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। 1990 সালে দেশটিতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরে আসার পর এবারের নির্বাচনে মেরুকরণ ছিল সবচেয়ে বেশি।